আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর এস এম এ রশিদুল হাসান, শহীদ বুদ্ধিজীবী, তার সন্তান রুকাইয়া হাসিনা নীলি দেশের একজন খ্যাতনামা রবীন্দ্র ও গণসঙ্গীত শিল্পী। আপনাদেরকে অনুরোধ করি, লক্ষ্য করবেন আমরা কোনো ছেলে বা মেয়ে বলে কিছু বলিনি, আমরা বলেছি শহীদ বুদ্ধিজীবীর সন্তান, সবসময় সেটা বলে গেছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি না এই কোনো ভেদাভেদ করার প্রয়োজন আছে, সন্তানই সন্তান। 14ই ডিসেম্বর স্বাধীনতা বিরোধী আলবদরের লোক প্রফেসর রশিদুল হাসানকে বাসা থেকে ধরে নিয়ে যায়। 22 দিন পর মিরপুরে শহীদ রশিদুল হাসানের গলিত লাশ পাওয়া যায়। বীরভূমের অধিবাসী রশিদুল হাসান স্বেচ্ছায় সাত করে পূর্ব বাংলায় চলে এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করবেন বলে। সার্থক শিক্ষক, জনপ্রিয় শিক্ষক, গভীর পাণ্ডিত্যের শিক্ষক এবং তার যে শিক্ষক প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরীর সঙ্গে, সেটাও কিন্তু সর্বজন বিদিত। প্রফেসর রশিদুল হাসান স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখতেন। একজন রাজনৈতিকভাবে সচেতন ব্যক্তি হিসাবে তিনি সবসময় সত্য, ন্যায় ও সুন্দরের পথে হাঁটতেন। মানবতাবাদী নিবেদিত প্রাণ প্রফেসর রশিদুল হাসান 1970 সনের 12ই মার্চ তার রোজ নাম সাথে তিনি ডায়েরি লিখতেন, লিখেছিলেন, উদ্ধৃতি দিচ্ছি, সারা দেশে অশান্তি ও বেদনার্ত ভাব, দেশ জননী যেন নতুন প্রসব বেদনার প্রহর গুনছে, ডক্টর শামসুজ্জোহার হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আহত ধর্মঘট অব্যাহত রয়েছে, ওদিকে পিন্ডিতে গোল টেবিল বৈঠক চলছে, কোনো অগ্রগতির খবর এ পর্যন্ত পাচ্ছি না, গভীরতর কোনো লেখাপড়ার কাজ করা যাচ্ছে না, অন্তরের প্রার্থনা দিয়ে দেশের মঙ্গল কামনা করছি, উদ্ধৃতি শেষ। বাংলার বর্ণমালা পরিবর্তনে কেন্দ্রীয় সরকারের উর্দুভাষী বাঙালি শিক্ষামন্ত্রী ফজলুর রহমান গঙ্গের হীন অপচেষ্টার বিরুদ্ধে প্রফেসর রশিদুল হাসান জোরালো প্রতিবাদ করে লিখলেন, উদ্ধৃতি দিচ্ছি, যা সত্য তা বেঁচে রবে, আমি বাঁচি না বাঁচি, সত্য যদি বেঁচে থাকে কি আসে যায়, আমি আছি বা না আছি। শহীদ বুদ্ধিজীবী প্রফেসর রশিদুল হাসানকে 2018 সনে সদস্য সরকার স্বাধীনতা পদক দিয়ে স্বীকৃতি দিয়েছেন। এখন আমি তার সন্তান রুকাইয়া হাসিনা নীলিকে কিছু বলার জন্য এবং কিছু গাওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। রুকাইয়া হাসিনা নীলি, ধন্যবাদ, শুভ সন্ধ্যা। প্রথমেই আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বেদনার দিন 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে এই অনুষ্ঠানটি আয়োজন করবার জন্য। বিশেষ করে আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার পরম শ্রদ্ধাভাজন অধ্যাপক ডক্টর ফরাসউদ্দিন স্যারকে, তিনি এই অনুষ্ঠানটির প্রধান উদ্যোক্তা। উনি যে আন্তরিকতা এবং গুরুত্বের সাথে অনুষ্ঠানটি সার্থক করার চেষ্টা করেছেন, তা আমি এবং এখানে উপস্থিত শহীদের সকল সন্তানেরা আমরা অনুভব করেছি। উনি ব্যক্তিগতভাবে আমাদের প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করেছেন, যেটা আমার এই 39 বছর বাবা হারানোর যে ক্ষেত্রে যে একটা বিরল ঘটনা বলে আমার মনে হচ্ছে। আমরা প্রত্যেক বছরই 14ই ডিসেম্বর আসে
শহীদের সন্তানেরা আমাদের ডাক পড়ে, বিভিন্ন মিডিয়াতে আমরা কথা বলি, এবং আমাদের যেটা শাওন মাহমুদও বলে গেছে, আমাদের কাছে শুনতে চায় মিডিয়া ওই দিন কিভাবে বাবাকে ধরে নিয়ে গিয়েছিল। এবং আমরা যেটা সবসময় বলি, এবং আমারও ইচ্ছা, যেহেতু আমি নিজেও শিক্ষকতার সঙ্গে যুক্ত, যে আমরা আমাদের বাবাদের যে আদর্শের কথাগুলো আমরা নতুন প্রজন্মের কাছে জানাতে চাই। তবে এটাই প্রথম যে কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমাদের এই শহীদের সন্তানদের নিয়ে এরকম একটা বড় অনুষ্ঠান করছে। আমি এই অনুষ্ঠানের সাথে যুক্ত এই বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা এবং মাননীয় ভাইস চ্যান্সেলর সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সকল শহীদের সন্তানের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজ 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, বাংলাদেশের ইতিহাসে একটি বেদনা বিধুর দিন। 1971 সালে পাকিস্তান বাহিনী ও এদেশীয় দোসর কুখ্যাত আলবদর, আলশামস ও রাজাকার বাহিনী এই দেশকে মেধাশূন্য করার জন্য যে পরিকল্পিত হত্যাকাণ্ডটি ঘটায়, সেটাই হচ্ছে বুদ্ধিজীবী নিধনের ঘটনা। এরই নির্মম শিকার আমার বাবা শহীদ বুদ্ধিজীবী এস এম এ রাশিদুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন। তার অপরাধ ছিল স্বাধীন বাংলাদেশ চাওয়া আর স্বাধীনতার সপক্ষে কথা বলা, ক্লাসে ছাত্রছাত্রীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করা। সমগ্র জাতি আজ বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে। এই দিনটি একদিকে যেমন আমার কাছে বেদনার, অন্যদিকে বাবাকে নিয়ে গর্ব করারও একটা বিষয়। এই দেশের স্বাধীনতার জন্য তার এই সর্বোচ্চ ত্যাগের কথা ভেবে আমি এই দেশকে ভালোবাসতে শিখেছি। আমরা এই বছর আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন করছি। নেতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বাবার অগাধ বিশ্বাস এবং শ্রদ্ধা বোধ ছিল। 1969 সালের 14ই মার্চ তারিখে বাবা ডায়েরিতে লিখছেন, সন্ধ্যা 7টা আমাদের বিশ্ববিদ্যালয় ক্লাবে খবরের কাগজ পাঠ, সহকর্মীদের মধ্যে কেউ কেউ এরই মধ্যে শেখ মুজিবের ভূমিকার সমালোচনা শুরু করেছেন, গোলটেবিলে মুজিব নাকি বিশ্বাসঘাতকতা করেছেন। আমি তাদের এ মতের তীব্র প্রতিবাদ করলাম। ইংরেজি সাহিত্যের শিক্ষক হয়েও আচার আচরণে, চিন্তা ভাবনায়, বেশভূষায়, কথাবার্তায় পুরোপুরি একজন খাঁটি বাঙালি ছিলেন আমার বাবা। বাবার স্বপ্ন ছিল তার মেয়ে বড় হয়ে রবীন্দ্রনাথের গান গাইবেন, রবীন্দ্রনাথ তার প্রিয় বিষয় ছিল। পাকিস্তান আমলে রবীন্দ্রনাথের গান গাওয়া রেডিও এবং টেলিভিশনে নিষিদ্ধ ছিল। সরকারি বাধা সত্ত্বেও সেই পাকিস্তান আমলেই বাবা আমাকে শিশু বয়সে রবীন্দ্রনাথের গান শিখবার জন্য স্কুলে ভর্তি করে দেন। বাবা উপলব্ধি করেছিলেন বাঙালি জাতিসত্তাকে বাজিয়ে রাখতে এবং বিশ্বের দরবারে বাঙালি হিসাবে নিজেকে পরিচিত করতে রবীন্দ্রনাথ একটি বড় মাধ্যম। এখানে ডক্টর ফরাসউদ্দিন স্যার বাবার সম্পর্কে যে কথাটি বলেছেন, যে কথাগুলো উল্লেখ করেছেন, আমি সেজন্য তার আমার ব্যক্তিগতভাবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এত সুন্দর করে উনি উপস্থাপন করেছেন, বাবা নিয়মিত ডায়েরি লিখতেন, বাবার কবিতা উনি বলেছেন, আমি সেজন্য আমার এবং আমার মায়ের পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি বাবার পছন্দের একটি স্বদেশ পর্যায়ে রবীন্দ্রনাথের গান শোনাচ্ছি। Amar
ধন্যবাদ। আপনাকে সবিশেষ ধন্যবাদ, খুব হৃদয়গ্রাহী আপনার বক্তব্য এবং খুব সুন্দর চয়ন করে গানটি গাওয়া।